আপনাদের কাছে এসে জ্যোতিষ ভিত্তিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি, এমন তথ্যগুলো তুলে ধরি যেগুলো দ্বারা আপনারা কিছুটা উপকৃত হতে পারেন, কিছুটা উপকার পেতে পারেন বা কিছু ভালো রেজাল্ট, ভালো ফল আপনারা পেতে পারেন। আজকেও সেখান থেকে অনুষ্ঠানটা করা, সেখান থেকে আলোচনাগুলো করা, জ্যোতিষ নিয়ে কথা বলবো। কিন্তু বিগত কিছুদিন ধরে প্রতিটা চেম্বারে, যখন যেখানে চেম্বার করছি, প্রত্যেক দিনই কোথাও না কোথাও চেম্বার থাকে, প্রত্যেকটা চেম্বারে একটা সম্প্রদায়ের গার্জেন আসছেন, একটা সম্প্রদায়ের গার্জেন বলবো না, মানুষ আসছেন, যারা যাদের সন্তানদের নিয়ে, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানদের নিয়ে বিশেষ রকমভাবে দুশ্চিন্তাগ্রস্ত। দুশ্চিন্তার কারণ এটা নয় যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, সেটা তো বেসিক একটা জায়গা থাকেই, কারুর ছেলে কম পড়ছে, কারুর মেয়ে বেশি পড়ছে, এটা তো কম বেশি থাকে, কিন্তু সেটা বড় কারণ হচ্ছে না। বড় কথা হচ্ছে যে সন্তান বা ছেলে বা মেয়েটি, প্রতিটা গার্জেনের ক্ষেত্রে যে সম্প্রদায়ই হোক, বাবার অনেক টাকা থাকুক, কারুর বাবার কম টাকা আছে, কিন্তু সন্তান, সেই সন্তানদের নিয়ে দুশ্চিন্তার প্রশ্ন একটাই জায়গা থাকছে, আমার সন্তান বা আমার কন্যা সন্তান বা আমার পুত্র সন্তান খারাপ সঙ্গে মিশছে। প্রত্যেক দিন একজন বা দুজন করে এই ধরনের ক্লায়েন্ট বা এই ধরনের মানুষজন আসেন কোয়ারিজ নিয়ে, কি করব, কি করলে এই জায়গাটা থেকে মুক্তি পেতে পারি, কি করলে এই জায়গাটা থেকে ভালো রেজাল্ট আনতে পারি, কি করলে ছেলে বা মেয়েটাকে ঘোরাতে পারি, এইটা হচ্ছে প্রশ্ন, সেইখান থেকে আলোচনা করা। আপনারা বহুজন আমাকে ফোন করেন, আমি নিজেই ফোন ধরি আপনাদের যতক্ষণ পারি, আপনারা ফোন করেন, ফোন করে এই প্রশ্নগুলো করেন, সেই তথ্যগুলো আজকে দেবো। প্রথমত জাতক বা জাতিকার ছক, যে দ্বাদশ ভাব রয়েছে, লগ্ন থেকে বারোটা ভাব, এর মধ্যে আমাদের জীবনের মোটামুটি সব জায়গাটা লুকিয়ে রয়েছে, কতটা ভালো হতে পারে, কতটা উন্নতি হতে পারে, কতটা প্রগ্রেস হতে পারে, কতটা সাকসেস আসতে পারে, সবটাই লুকিয়ে রয়েছে এর মধ্যে। তার মধ্যে দু তিনটে জায়গা বিশেষত সন্তানের পড়াশোনা, মানে ছেলেটি বা মেয়েটি যে জাতক বা জাতিকা, তার পড়াশোনা, তার বন্ধুত্ব, তার কেরিয়ার, এই জায়গাটাকে কন্ট্রোল করছে। মূলত এই প্রবলেমটা হচ্ছে 12-13 বছর বয়স থেকে 19-20 বছর বয়স এর মধ্যে, 12-13 বছর বয়স থেকে, মানে মোটামুটি 7-8 থেকে, যখন ছেলেমেয়েরা 7 বা 8 পড়ছে, এইখান থেকে কলেজ লাইফ, এর মধ্যে এই প্রবলেমটা জাতক বা জাতিকা গার্জেনরা ফিল করছেন। কোন জায়গা থেকে আসছে, এর প্রতিকার কি হতে পারে, আলোচনা করব। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলুন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। আপনার নামটা আর জন্ম তারিখটা বলুন। ধনঞ্জয় মণ্ডল। জন্ম তারিখ? মণ্ডল। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। 11/11/1978। সময়টা বলুন। সময় রাত্রি 12:05। মানে এটা 10 তারিখ পেরিয়ে 11 হচ্ছে, তাই তো? হ্যাঁ, 10 তারিখ পেরিয়ে 11 তারিখ। আচ্ছা, কোথায় জন্ম আপনার? ফরিদপুর, ফরিদপুর নদিয়া। নদিয়া জেলাতে। শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। সিংহ লগ্ন, মীন রাশি, মানে শুক্রবার পেরিয়ে শনিবার হয়ে যাচ্ছে। সিংহ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ আপনার রাশি চক্রে শুক্র গ্রহটি বক্রী অবস্থায় রয়েছে। দুটো অশুভ যোগ আপনার ছকে কাজ করছে, প্রথম হচ্ছে দারিদ্র যোগ আর দুই হচ্ছে গ্রহণ যোগ, দারিদ্র যোগ এবং গ্রহণ যোগ। এই দুটো খারাপ যোগের জন্য আপনার যাবতীয় উন্নতি, যাবতীয় সাকসেস সমস্ত কিছুকে নষ্ট করে দেবে, বোঝা যাচ্ছে? এখনো পর্যন্ত 78 জন্ম, মানে আপনার 40-41 বছর বয়স হয়ে গেল, আপনি বলতে পারবেন না আপনি সফল একজন, ভালোভাবে উপার্জন করছেন, আপনি সফলতা পেয়েছেন? দারিদ্র যোগ যেটা করবে, আপনি ইনকাম করছেন, কিছু না কিছু করছেন, কিন্তু পয়সা ধরে রাখতে পারবেন না, যে মাত্রায় পরিশ্রম করবেন সেই মাত্রায় উন্নতি পাবেন না। এবং লগ্নের দ্বিতীয় ভাবে রাহু পারিবারিক শান্তি নষ্ট করবে, পারিবারিক অসুবিধা, পারিবারিক অশান্তি, শত্রুতা এগুলো তৈরি করে দেবে, হচ্ছে তো? ওই তো বলছি, এই জায়গাগুলো তৈরি করে দেবে। কি জানতে চাইছেন আপনি বলুন? আমি বলছি তো, আমি তো আপনাকে এই কথাগুলোই বললাম যে, এবং বিগত 2013 সালের পর থেকে আপনি দেখুন, 2013 সালের পর থেকে আজকে হচ্ছে 2019 সাল, মোটামুটি 6 বছর, এই 6 বছরে আপনার কিচ্ছু হয়নি, এই 6 বছরে, লাস্ট 6 বছরে আপনার কিচ্ছু হয়নি। এখনো 4 বছর সময় আপনার জন্য খারাপ, মোট 10 বছরের পিরিয়ড। পারলে একটু কারোর সাথে আলোচনা করুন, একটু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিন, দারিদ্র যোগের প্রতিকার করুন এবং গ্রহণ যোগের প্রতিকার করুন, অবশ্যই ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে। যেটা আমি বলছিলাম, হ্যাঁ বলুন। যেটা আমি বলছিলাম, আমি একটা
ব্যবসা করতে গিয়ে যে দু তিনটে প্রবলেম হবে, প্রথম কথা হচ্ছে ঠিকঠাক মতো কাস্টমার পাবেন না, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে যে পয়সা কোনো জায়গায় ফেসে যাওয়া বা ধার দেনায় জড়িয়ে যাওয়া, এগুলো হওয়ার যোগ আপনার রাশি চক্রে রয়েছে। আমার খুব বেশি চেম্বার নেই, আমার 4-5টা চেম্বার, বেশি ছুটতে পারি না। তা পারলে একটু কারোর সাথে আলোচনা করুন, অবশ্যই ভালো ফল আসবে। 5-6 মাস লাগবে আপনার অনেকটা উন্নতি পাওয়ানোর জন্য, ঠিক আছে? না, আমি কৃষ্ণনগরে যাই না। আপনি বুকিং নাম্বারগুলো দেখুন, যদি আমাকে দেখাতে চান বুকিং নাম্বারগুলো, ফোন করলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন, বা টিভি স্ক্রোলটায় দেখুন অ্যাড্রেসগুলো যাচ্ছে কোথায় আমি কবে বসছি, ঠিক আছে? ওকে, যারা আসতে চাইছেন বা যারা আমাকে দেখাতে চাইছেন তাদের জন্য দুটো বুকিং নাম্বারই খোলা রয়েছে, যে কোনো একটাই ফোন করুন, চেম্বারের বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। বুকিং দিনের দিন নেওয়া হয় না, একদিন বা দুদিন আগে বুকিং নেওয়া কমপ্লিট হয়ে যায় যে কোনো চেম্বারের জন্য। আর কোথায় কবে পাচ্ছেন আপনারা টিভি স্ক্রোলটায় দেখতেই পাবেন। আমি যে কথাটা বলছিলাম, যে এডুকেশান নিয়ে কথা বলছিলাম, এডুকেশান শুধু নয়, একটা পার্টিকুলার প্রশ্ন যেটা প্রত্যেক দিন আপনাদের ফেস করতে হচ্ছে, মূলত 12-18 বা 19 বছর বা ম্যাক্সিমাম 20 বছর এই বয়সী ছেলে বা মেয়ে যে বাড়িতে রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কুসঙ্গ, খারাপ সঙ্গে মেশার প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে, মেশার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে গার্জেনদের রাতের ঘুম নষ্ট, পারিবারিক অশান্তি, ঝঞ্ঝাট, রাগ, জেদ, এই সমস্ত কিছু প্রত্যেক দিন এক বেশিরভাগ পরিবারের নিত্যসঙ্গী হয়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, এই কথাগুলো আপনাদের কথা, আমি আপনাদের কাছে তুলে ধরছি। কেন হচ্ছে? প্রথম হচ্ছে আমাদের ছকের যে কোনো জাতক বা জাতিকার লগ্নর কতটা বল রয়েছে, লগ্নপতিকে এবং লগ্নপতি কোন জায়গায় গেছে, কোন জায়গায় বসেছে। লগ্ন যদি সুস্থানে বসে, ধরা যাক মেষ লগ্ন, মেষ লগ্নের লগ্নপতি যদি সুস্থানে বসছে, লগ্ন পঞ্চম বা নবম, বা কেন্দ্রে বসছে কোনো চতুর্থ, সপ্তম বা দশম, এই জাতক বা জাতিকাগুলো খুব বেশি খারাপ সঙ্গে মিশবেন না, এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই। অপরদিকে লগ্নপতি যদি অশুভ স্থানে বসে যায়, ষষ্ঠভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে, এই জায়গাগুলোয় বসে যায়, অসুবিধা কিন্তু প্রথমেই আসবে, এই নিয়মেরও কোনো ব্যতিক্রম নেই। দ্বিতীয়ত, লগ্নপতি যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তার মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয় লগ্নপতি, সেক্ষেত্রে সমস্যা খুব বেশি আসবে না। কিন্তু অশুভ রাহু, অশুভ কেতু, অশুভ শনিদেব, অশুভ পীড়িত মঙ্গল, পীড়িত বুধ, এই গ্রহগুলো যদি লগ্নকে দৃষ্টি দেন বা লগ্নপতিকে দেখেন, তাহলে সমস্যা কিন্তু আসবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কার বিষয়ে জানবেন? বোনের বিষয়ে জানবেন। বোনের নামটা, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 1/12/1987, সময়টা বলুন। কোথায় জন্ম? না, মালদাতে। দেখা হয় আমার অনুষ্ঠান? দেখা হয়, খুব ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, এটা মঙ্গলবার ছিল, তাই তো? মঙ্গলবার ছিল। মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মালে দেবগণ হয় মানুষের। আপনার বোনেরও দেবগণ হচ্ছে। ওনার রাশি চক্রে বৃহস্পতি গ্রহটি বক্রী অবস্থায় রয়েছে, মাঙ্গলিক দোষের কন্যা উনি। কেরিয়ার যোগ, যদি আপনি বলেন কেরিয়ার হবে কিনা, আমি বলবো কেরিয়ারের যোগ রাশিচক্রে রয়েছে, কিন্তু 6th হাউসের কেতু, দ্বাদশের রাহু, কালসর্প দোষের ছক, এটা কেরিয়ারও যে খুব ভালো করতে দিয়েছে এটা বলা যাচ্ছে না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিবাহিত জীবন, পারিবারিক সুখ বা পারিবারিক শান্তি, মানসিক সুখ, এই জায়গাটা পেতে গিয়ে কোনো রকমভাবে ডিস্টার্বেন্সের জায়গা আপনার বোনের ছকে দেখাচ্ছে, বুঝতে পারছেন? আমি বললাম তো কেরিয়ারের যোগ রয়েছে রাশিচক্রে এবং কেরিয়ার হওয়ার জায়গা রয়েছে। বিয়ে দিয়েছেন? আমি ওইটাই তো আপনাকে বলছি, আমি দুটো কথা বললাম, দুটো দিক। এক হচ্ছে চাকরি হওয়ার জায়গা, কেরিয়ারের জায়গা রয়েছে, মোটামুটি চাকরি।
এক নম্বর চাকরি আপনার বোন করছে, কিন্তু আমি আপনাকে বলেছি বিয়ে হওয়া, ভালো বিবাহিত জীবন পাওয়া, সুখের বিবাহিত জীবন পাওয়া, এই জায়গাটায় ডিস্টারবেন্স দেখাচ্ছে। তা সে দেখুন 87-এ জন্ম মানে 31-32 বছর ওনার বয়স হতে চললো, কিন্তু আপনি এখনো পর্যন্ত ওনার বিয়ে ঠিকঠাক মতো পাত্রস্থ ওনাকে করতে পারছেন না, তাই না? এই জায়গার জন্য একটু প্রতিকার দরকার। এই জায়গাটা 6th হাউসের কেতু কাল মানে কালসর্প দোষ বসে হয়ে রয়েছে, বিয়ের যোগাযোগগুলো ঠিকঠাক মতো হতে চাইবে না, বুঝে যাচ্ছে? মাঙ্গলিকের প্রভাবের জন্য এটা হচ্ছে না, মাঙ্গলিকের জন্য এটা হচ্ছে না, অন্য কারণে হচ্ছে। তার জন্য জ্যোতিষীয় প্রতিকার আছে, একটু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোন, অবশ্যই উন্নতি পাবেন। আপনার বাবার শরীর কেমন আছে? কারণ বাবার জায়গাটা আমি ভালো পাচ্ছি না, এই কারণেই জিজ্ঞেস করা। ছকে একটা পিতৃ দোষ দেখাচ্ছে, দু তিনটে জায়গায় একটু প্রতিকার লাগবে, একটু প্রতিকার করে এগোন, অবশ্যই ভালো সাকসেস পাবেন। ঠিক আছে, ওকে। একটা চার্ট দেখলে বোঝা যায় কি হতে পারে, কোন জায়গাটা হতে পারে, কতটা এগোতে পারবেন জাতক বা জাতিকা। কারণ জ্যোতিষটা পুরোটাই পড়াশোনা, পড়াশোনা যারা করছেন বা করেছেন মানুষকে ঠিক পথ দেখাতে পারবেন। সঠিক বিচারটা যদি না হয় সঠিক প্রতিকার করব কি করে? আগে তো দেখতে হবে আমার রাশিচক্রে কোন গ্রহটা দুর্বল রয়েছে, সেই গ্রহকে চার্জ আপ করা। প্রতিকারের অনেক রকম ধারা আছে, অনেক রকমভাবে প্রতিকার করা যায়। অনেক রকমভাবে বলতে তন্ত্র বা স্টোন বা যন্ত্র এইটা নয়, যে যে ধারায় করছেন তারও অনেক রকম ভাগ রয়েছে। সবসময় প্রতিকার মানেই যে হিউজ খরচা, অনেক টাকার ব্যাপার, অনেকের ধারণা রয়েছে। অনেকে ফোন করেন যখন আমি ফ্রি কনসালটেন্সিগুলো দিই, আপনারা জিজ্ঞেস করেন আচ্ছা কত টাকা লাগবে, অনেক টাকা খরচা হবে, এই যে প্রশ্নগুলো, খরচা কিন্তু অনেক টাকা হয় না, সঠিকভাবে জানতে হয়। ধরুন বিয়ে, একজন জাতক বা জাতিকা বিয়ের জন্য এগোচ্ছেন, প্রথমত যদি জানতে পারি যে আমার ছেলে বা মেয়ের এই এই রাশিগুলোর ছেলের সাথে বিয়ে হওয়ার জায়গা বেশি ভালো, কাছে বিয়ে হওয়ার জায়গা বেশি ভালো বা দূরে বিয়ে হওয়ার জায়গা বেশি, চাকরিওয়ালা না ব্যবসাওয়ালা, কোন দিকটা, এইগুলো যদি জেনে নিয়ে সেইভাবে চেষ্টা করতে পারেন, খুব সহজে পাত্রী পাওয়া যাবে বা খুব সহজে পাত্র পাওয়া যাবে। যাই হোক, বিয়ে নিয়ে আজকে আলোচনা করছি না, আলোচনা করছিলাম যেটা নিয়ে সেটা হচ্ছে এডুকেশনের জায়গা নিয়ে বা সন্তানের অবাধ্যতা নিয়ে। লগ্নের বলবত্তা তো দেখলাম, লগ্ন কি করতে পারে সেটা আমি বলছিলাম আপনাদেরকে, পরের যে কথা, পরের যে ধাপ সেটা হচ্ছে যে বন্ধুত্বের জায়গা, বন্ধুত্বের জায়গা শাস্ত্র বলছে 4th হাউস থেকে বিচার করা হয়, কিন্তু আমি 3rd হাউসটাও দেখি। কারণ 3rd হাউস হচ্ছে, তৃতীয় ভাব হচ্ছে আমাদের অনুজ ভ্রাতা বা অনুজ ভগ্নী বা ভাই বা বোন। বন্ধুদেরকে আমরা সাধারণত ভাই বা বোনের মতোই দেখি, তা সেই জন্য তৃতীয় ভাবটাও আমি বিচার করি বন্ধুত্বের জন্য। দেখা যাবে আমি বেশিরভাগ ছকে দেখেছি তৃতীয় ভাব বা 4th হাউস, কারণ তৃতীয় ভাব মানুষের যোগাযোগও বটে। তৃতীয় ভাব বা 4th হাউস দুটো জায়গার কোনো একটা জায়গায় খারাপ রাহু বসে রয়েছে, অশুভ শনিদেব বসে রয়েছে, অশুভ মঙ্গলের দৃষ্টি রয়েছে বা অশুভ বুধ বসে রয়েছে, যে কারণে সমস্যাগুলো আসছে বা আসবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বেলগুরিয়া থেকে রিতা রায় বলছি, নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানবেন? আমার ছেলের জয়ন্ত সম্বন্ধে। ছেলের জন্ম তারিখটা বলুন। 5 মে 1983 রাত্রির 8:25। রাত 8:25 কোথায় জন্ম ওনার? রাঁচি। রাঁচিতে মঙ্গল বৃহস্পতিবার ছিল, তাই তো? বৃহস্পতি বক্রী এবং শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। একটাই প্রথমেই আমি একটা কথা বলবো, ছেলেটি অত্যন্ত ভালো, লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু উনি নিজে জীবন চলার, জীবনের পথে চলার ক্ষেত্রে কতটা ভালো এগোতে পাচ্ছেন, অর্থনৈতিক দিক দিয়ে নয়, পারিবারিক দিক দিয়ে, বিবাহিত জীবনের সুখ পাওয়ার ক্ষেত্রে, এখানেই কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, বুঝতে পারছেন? না না, আমি সেটা বলছি না, জটক বিচার করুন বা ভালো করে দেখে শুনে যাই করুন, কিন্তু গ্রহগত অবস্থানগুলো যা যা কানেকশন রয়েছে, সপ্তমপতি অষ্টমে রাহুযুক্ত হয়ে নিচ রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, লগ্নপতি আপনি বললেন 6th, কিন্তু লগ্নপতি 6th থাকলেও স্বক্ষেত্রে বসে রয়েছে, এমন কিছু প্রবলেম করবে না। সমস্যার জায়গা যেটা, পারিবারিক সুখ পেতে কোনোভাবে একটু সমস্যা তৈরি করতে পারে, 1 নম্বর।
ছোটখাটো চোটাঘাত লাগা দুর্ঘটনা ঘটার যোগ ওনার ছকে রয়েছে, চোটাঘাত বা অ্যাক্সিডেন্টের যোগ ওনার ছকে দেখাচ্ছে, কর্মক্ষেত্রে শত্রুতা হওয়া বা কর্মক্ষেত্রে পেছনে লাগা বা গোলযোগ আসা, এই যোগটা রাশি চক্রে রয়েছে এবং শনি সাড়েসাথী চলছে। সাড়েসাথী মানেই হচ্ছে এগোতে গিয়ে বাধা বা উন্নতির পথে বাধা। মূলত একটা সময় আমি আপনাকে বলবো, আপনি বলছেন না কোন সময় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে, মোটামুটি একটা আভাস দেওয়ার আমি চেষ্টা করছি আপনাকে। যখনই শনিদেবের দশা শুরু হচ্ছে 2022-23 সাল থেকে 2025-26 এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? 22 সালের ডিসেম্বর মাস থেকে ওনার শনিদেবের দশা শুরু হচ্ছে, এই সময় থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যেগুলো বলছি ঠিক বলছি আমি? আপনি কি জানতে চাইছেন বলুন। এখন এই ছকে বিদেশ যাত্রার যোগ রয়েছে, তো আপনাকে বলছি তো কেরিয়ার নিয়ে প্রবলেম আমি খুব একটা বেশি বলছি না, কিন্তু আমি যেটা বলছি কর্মক্ষেত্রে একটু শত্রুতা হওয়া, পেছনে লাগা, ঠিকঠাক মতো যোগ্যতার দাম না পাওয়া, এই দু তিনটে জায়গায় একটু সমস্যা হতে পারে। কিন্তু দ্বাদশ ভাবস্থ শনিদেব, শনিদেবের দশা স্টার্ট হতে চলেছে, শনিদেব তুঙ্গ অবস্থায় রয়েছে, এটা পুরোপুরি বিদেশ যাত্রাকে নির্দেশ করে। এখনো সময় খোলেনি 2020 সালের পর থেকে, ঠিক আছে? আর কিছু আর কি মানে আপনি ঠিক করলে একটু ভালো হবে এই সপ্তাহ আপনার কাছে নিয়ে যাবে এটা আরো ডিটেল। এবার বুঝতেই তো পারছেন, এখানে ধরুন এক মিনিটের বিচার, আপনি আমার মনে হয় আপনি কিছু মানে জ্যোতিষের প্রোগ্রাম দেখেন বা ভালো লাগে আপনার, বা নিজেও হয়তো টুকটাক চর্চা করেন, নাহলে আপনি বলতে পারতেন না লগ্নপতি ষষ্ঠে গেছে। তা সেই কারণ থেকে আপনাকে বলা যে এখানে এক মিনিটে তো বিচার হয় না, বুঝতেই পারছেন, একটা ডিটেল ধরে বিচার, নবাংশ দেখা, দশা অন্তর্দশা দেখা, ট্রানজিট দেখা বা হাত দেখা, সব মিলিয়ে ভালো করে দেখার পর আপনাকে বলা যাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। যারা আসতে চাইছেন বা যারা আমাকে দেখাতে চাইছেন তাদের জন্য 9830565051 এবং 9038817139 যে কোনো একটা নাম্বারে ফোন করুন, দুটোই বুকিং নাম্বার। প্রত্যেক সোমবার পান্ডুয়াতে বসি, প্রতি মঙ্গলবার দমদম, প্রত্যেক বুধবার বালি, প্রত্যেক শুক্রবার কালীঘাট, ব্যান্ডেলে বৃহস্পতি এবং শনিবার, মাসে একবার বর্ধমান এবং একবার অম্বিকা কালনায় আমি চেম্বার করি। যেখানেই আসবেন দয়া করে একটু ফোন করে নেবেন। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে চাইছেন তাদের জন্য 9830565051 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা আপনাদের নাম পাঠিয়ে কোন চেম্বার আসতে চাইছেন বলে বুক করতে পারেন, আমাদের হেল্পলাইন নাম্বার থেকে আপনাদেরকে ফোন করে নেওয়া হবে। তা যে কথাটা আপনাদের কাছে বলছিলাম সন্তানের অবাধ্যতা নিয়ে, সন্তান নিয়ে বা সন্তানের উন্নতির জায়গা নিয়ে, এরপরে গার্জেনদের একটা প্রশ্ন আছে, আমার সন্তান ভীষণ কথা শুনতে চায় না, যা বলি মুখে মুখে কথা উত্তর দেয়, বা এখন যেটা দেখছি এরকমও হচ্ছে যে ছেলে বা মেয়েরা তাদের বাবা মায়ের গায়ে হাত তুলছেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, 12 বছর 15 বছর 20 বছর এই বয়সী ছেলে মেয়েরা, মেয়েরা নয় বিশেষত ছেলেরা, কিছু কিছু ক্ষেত্রে মেয়েরাও, কি কানেকশানের জন্য হচ্ছে এই এই জায়গাগুলো দেখা গেছে। আমি দেখেছি তাদের চার্টগুলো, এগুলো আমার নিজস্ব রিসার্চ বলতে পারেন। যখন ছকে রবিকে রাহু রবিকেতু বা বৃহস্পতি রাহু বৃহস্পতি কেতু বা মঙ্গল রাহু মঙ্গল কেতু, এই যোগগুলো বা রবি শনির বীজ যোগ, এই যোগগুলো, এইরকম কিছু যোগ যখন ছকে থাকছে তখন কিন্তু তাদের মধ্যে এই টেন্ডেন্সি বা এই প্রবণতাগুলো আসছে। লগ্নের দ্বিতীয় ভাব মানুষের বাক, কথাবার্তা, যখন ছেলে বা মেয়েটির ছকে দেখা যাচ্ছে লগ্নের দ্বিতীয়ভাবে কোনো নিচস্থ গ্রহ বসে রয়েছে, লগ্নের দ্বিতীয়ভাবে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে বা কোনো অশুভ গ্রহের দশা চলছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা দশা যখন চলে মোটামুটি রাহুর দশা বা বৃহস্পতির দশা বা শনিদেবের দশা, এই দশাগুলো জীবনের মোড় ঘোরানোর দশা, কারণ এক একটা দশা 15 বছর 16 বছর 18 বছর 19 বছর চলে, অর্থাৎ আমাদের জীবনের বড় অংশ চলে যায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। মেয়ের নামটা আর মেয়ের জন্ম তারিখটা বলুন। কোথায় জন্ম দিদি ওর? রাজস্থান, রাজস্থানে জন্ম, তাই তো? মঙ্গলবার ছিল এটা, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রে জন্মালে দেবাড়িগণ হয়, শনিদেব ও রাশিচক্রে বক্রী অবস্থায় রয়েছে। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ,
দেখুন, এই ছকটা হচ্ছে যে এই ছকের যা গ্রহগত অবস্থান, একাদশ ভাবস্থ বৃহস্পতির এবং একাদশ ভাবস্থ রবি বসে রয়েছে, একাদশে রবি বৃহস্পতি রাজযোগ রয়েছে একটা, লগ্নপতির সাথে পঞ্চমপতির এবং দশমপতির, এটাকে রাজযোগ বলছে। দশমস্থ বৃহস্পতি মূলত দু তিনটে লাইন দেয়, নয় ম্যানেজমেন্টের ওপর যে কোনো রকম পড়াশোনা, হ্যাঁ, বা টিচিং রিলেটেড কোনো রকম পড়াশোনা, বা হেলথ ওরিয়েন্টেড কোনো রকম পড়াশোনা, এই দু তিনটের মধ্যে একটা ওকে করতে হবে। ও কি নিয়ে পড়াশোনা করেছে বলুন তো? ওই তো বলছি, ম্যানেজমেন্ট বা কমার্স বেস পড়াশোনা, লাইন ঠিকই রয়েছে। এবং MBA যদি করে, যদি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছে, যদি MBA করে সেটা ওর জন্য ভালো হচ্ছে। করিয়েছেন MBA? করিয়েছেন? হ্যাঁ, সেটাই বলছি যে MBA করলে ভালো হচ্ছে, চাকরির যোগ যথেষ্ট ভালো, এই সব বড় কোনো সমস্যার জায়গা নেই, চাকরি কেরিয়ার জীবনে উন্নতি ভালো সাকসেস ওর কাছে এসে ধরা দেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশ ভাবস্থ মঙ্গল টেম্পারমেন্ট লুজও করে ফেলতে পারে, মাথা গরম করে ফেলতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে আমি ঠিকঠাক মতো কর্ম কাজ করে বা চাকরি করে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, বা ঠিকঠাক মতো কাজ আমি করতে পাচ্ছি না, এই রকম ব্যাপারগুলো একটু আসতে পারে। বুঝা যাচ্ছে? দেখুন, বিবাহ মাঙ্গলিক দোষ এক, আর দু নম্বর হচ্ছে বিবাহস্থানের ওপর গ্রহণযোগ, এই দুটো যোগ বিবাহিত জীবনের জন্য ভালো ফল দান করে না। এই দুটো জায়গাকে একটু রেকটিফাই করে এগোবেন, তাহলে বিবাহিত জীবন ভালো হবে। চাকরি পেয়েছে এখন না করেন, পাইনি এখনো? আমি আপনাকে বললাম না দু তিনটে কথা, এক হচ্ছে ম্যানেজমেন্টের ওপর কথা, দুই হচ্ছে গুরুগিরির কথা। দেখুন, ম্যানেজমেন্ট নিয়ে পড়লো, দিয়ে টিচিং নিয়ে কাজ করছে, কিন্তু ঘটনা হচ্ছে এই ছকে সরকারি চাকরিরও যোগ রয়েছে, ভালো প্রতিষ্ঠা পাওয়ার যোগ রয়েছে। কীভাবে এগোতে হবে একটু কারোর সাথে কনসাল্ট করে এগোন, দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট বা ভালো সাকসেস আসবে, এবং জীবনে অনেক কিছু ওর জন্য ওয়েট করছে, অনেকটা ভালো কিছু ওর জন্য ওয়েট করছে, তা সেইটা যেন ঠিকঠাক গাইডলাইনের অভাবে যেন নষ্ট না হয়ে যায়, এটা একটু দেখবেন শুধু। আর শনিভঙ্গ কালসর্প যোগের জন্য ওকে স্ট্রাগল একটু করতে হবে জীবনের ফার্স্ট স্টেজে, মোটামুটি 31-32 বছর বয়স পর্যন্ত, এই জায়গাটা কীভাবে এগোবেন একটু জেনে এগোন, ঠিক আছে? আর কিছু? সঠিক বিচারটা যদি করা যায় এবং সঠিকভাবে জেনে যদি এগোনো যায়, উন্নতি কিন্তু হবে, উন্নতি হতে বাধ্য, এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই, রাস্তাটা জানা জরুরি, রাস্তাটা জেনে যদি এগোনো যায় অবশ্যই ভালো ফলগুলো আসবে। তা আমি যে কথাটা বলছিলাম সন্তানের অবাধ্যতা নিয়ে, সন্তানের গার্জেনরা তাদের সন্তানকে নিয়ে যে খুশি নন, কী কারণে প্রবলেমগুলো হচ্ছে, যেগুলো দেখি কোন কানেকশানগুলো থেকে আসে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি। এগুলোর বিপরীতগুলোও আছে, যেমন সন্তান বা সন্ততি, বহু গার্জেন আসেন দেখি ভীষণ বাধ্য, কথা শোনেন, তাদের ক্ষেত্রে ভালো ভালো কিছু কানেকশানও রয়েছে, ঠিক জায়গায় যদি ঠিকঠাক প্রতিকার চার্জ করা যায় এই খারাপ জিনিসগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব। একদিনে হবে না, একদিনে হয় না, একটু ধৈর্য ধরে ঠিকঠাকভাবে যদি একজনকে ধরে রেখে এগোনো যায়, আমার কাছে যারা আসেন আমি প্রত্যেককে বলি যে একটু ধৈর্য ধরে থাকতে হবে, সঠিক আমার কথা শুনে চলুন, অবশ্যই উপকার পাবেন। যারা আমাকে দেখাতে চাইছেন, যারা আমাকে বিশ্বাস হয় আমার কাছে আসতে চান, তাদের জন্য 9830565051 এবং 9038817139 যে কোনো একটা নাম্বারে ফোন করুন। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে চাইছেন তাদের জন্য 9830565051 এই নাম্বারটা, কোন চেম্বারে কখন থাকছি তার জন্য বুকিং নাম্বারগুলো খোলা রয়েছে। আর যারা অনুষ্ঠানে লাইন পেলেন না, যে কোনো একটা প্রশ্নের উত্তর জানার ইচ্ছা রয়েছে, একটাই প্রশ্নের উত্তর দিয়ে ডিটেলস আলোচনা সম্ভব না, তার জন্য চেম্বার, তারা রাত 8টা থেকে 9টার মধ্যে প্রত্যেক দিন ফোন করতে পারেন। প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি বলি রাত 8টা থেকে 9টার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই, ফোন করতে পারেন। সঠিক বিচার যদি হয়, আবার বলছি আপনাদেরকে, এবং সঠিক প্রতিকার, সবসময় প্রতিকার মানেই অনেক খরচা নয়, টোটকার দ্বারা অনেক বড় কাজ হাসিল হয়, সঠিক প্রতিকার যদি হয় উন্নতি কিন্তু আসবে। যাই হোক, পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবেন, আরও অনেক তথ্য দেবো, সবাই ভালো থাকুন, সবাই আমার প্রণাম নেবেন, নমস্কার।